পাকিস্তানে জাতীয় নির্বাচনের কারচুপির দায় স্বীকার করা সেই রাওয়ালপিন্ডির নির্বাচন কমিশনার লিয়াকত আলী চাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিয়াকত আলী চাতা নিজেই আত্মসমর্পণ করেছেন এবং তিনি বলেছেন যে তার বিচার হওয়া উচিত। দর্শক, শুধু কল্পনা করেন যে কি অসাধারণ সততা। লিয়াকত আলী চাতার নাম এখন শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বের মুখে মুখে, যে দায় স্বীকার করে তিনি বলছেন যে তার বিচার হওয়া উচিত। এর আগে তিনি বলেছেন যে তিনি প্রথমে চিন্তা করেছিলেন যেহেতু তিনি অন্যায় করেছেন চাপের মুখে, সুতরাং তার আত্মহত্যা করা উচিত, কিন্তু তিনি পরে সিদ্ধান্ত নিয়েছেন এটি জনগণকে জানানো উচিত। এবং তিনি একদম খোলামেলাভাবে বলেছেন যে রাওয়ালপিন্ডিতে অন্তত 13 জন প্রার্থী হেরেছেন, 13 জন শুধু রাওয়ালপিন্ডিতে, তাদেরকে 50,000 ভোটের ব্যবধানে জেতানো হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে, যাতে কোনো রকম কেউ সন্দেহ না করে। এবং এই কারচুপির জন্য তিনি প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতির পদত্যাগও দাবি করেছেন এবং তাদের বিচার চেয়েছেন। মানে এটা সাম্প্রতিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা, যেটা কখনোই শোনা যায় না যে এত বড় জালিয়াতি এবং কারচুপির দায় স্বীকার করা। শুধু রাওয়ালপিন্ডিতে যদি 13টি আসনের দায় তিনি স্বীকার করেন, তাহলে সারা পাকিস্তান জুড়ে এই ঘটনাই ঘটেছে। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 8ই ফেব্রুয়ারি পাকিস্তানে যখন নির্বাচন হয়, মধ্যরাতে প্রায় 10 ঘন্টা একেবারেই মানে গণনা বন্ধ ছিল। তার মানে ওই সময়টাই তারা সিদ্ধান্ত নিয়েছে কাকে জেতানো হবে, কাকে পরাজিত করা হবে, এবং এমনভাবে ফল প্রকাশ করা হয়েছে যাতে কেউই এককভাবে সরকার গঠন না করতে পারে। এবং পাকিস্তানে যদি একটি ঝুলন্ত পার্লামেন্ট হয় এবং যখন তখন সরকারকে পার্লামেন্টের সিস্টেমের মধ্যে যেভাবে পিটিআইয়ের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে যেভাবে পদত্যাগ করানো হয়েছিল, যেহেতু তার একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, ঠিক একইভাবে আরেকটি লাটাই হাতে রেখে এরকম একটি পার্লামেন্ট গঠন, এটা বড় ধরনের একটি কারসাজি। এবং সবারই সন্দেহ এর পেছনে সেনাবাহিনী কলকাঠি নেড়েছে, তারা সুবিধা অনুযায়ী যদি কেউ কথা না শোনে বা দুর্বল যদি সরকার থাকে, তাহলে যাতে সুবিধা মতন তারা সরকারের মানে পদত্যাগ ঘটাতে পারে এবং আবার আরেকটি দুর্বল সরকারের যাতে জন্ম দিতে পারে, যেটি শাহবাজ এবং পিপিপির সরকার গত প্রায় 1.5-2 বছর পাকিস্তান শাসন করেছে এবং তারপরেই তো নির্বাচন। তো এখানে খবরে বলা হচ্ছে পাকিস্তানের জাতীয় নির্বাচনের কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করা রাওয়ালপিন্ডি ডিভিশনের কমিশনার লিয়াকত আলী চাতাকে আটক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পদত্যাগের পর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি, স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন তিনি। পরে তার অফিসে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় কর্মকর্তা বলেছেন প্রশাসন রেকর্ড জালিয়াতি ঠেকাতে অফিসটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় খবর ডন পত্রিকা, পাকিস্তানের গণমাধ্যম। পুলিশের এক মুখপাত্র জানান ওই কমিশনারকে গ্রেপ্তার করা হয়নি, তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। রাওয়ালপিন্ডি জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানাচ্ছেন নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে, নির্বাচন সংশ্লিষ্ট সামগ্রী ও তথ্য উপাত্ত সুরক্ষিত করা হয়েছে। এর আগে শনিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ডিভিশনের নির্বাচন কমিশনার লিয়াকত আলী চাতা পদত্যাগ করেন, তবে পদত্যাগের আগে ওই শহরের নির্বাচনের ফলাফলের কারচুপির দায় স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে নিজের এবং জড়িত অন্য কর্মকর্তাদের বিচার তিনি দাবি করেছেন এবং বলা হচ্ছে যে তার উপর এতটাই চাপ ছিল যে একসময় তিনি আত্মহননের চিন্তা করেছিলেন, কিন্তু পরে জনগণের সামনে বিষয়টি উপস্থাপন করার সিদ্ধান্ত নেন তিনি। মোট কথা, পাকিস্তানের এই কারচুপি জালিয়াতির ঘটনা মোটামুটি ওপেন সিক্রেট এবং এটি নিয়ে একটা তোলপাড় হয়ে যাচ্ছে, বড় বড় বিক্ষোভ হচ্ছে। শুধু পিটিআই না, অন্যান্য রাজনৈতিক দলও এখন বিক্ষোভ করছে এবং তারা দাবি করছে যে পুরো নির্বাচনের এটা ফলাফলগুলি সঠিকভাবে কাউন্ট করা হোক। এই অবস্থায় এখনও পর্যন্ত আমি যখন আপনাদের সামনে ভিডিও দিচ্ছি, পুরো সরকার গঠনের প্রক্রিয়াটি অনিশ্চিত হয়েছে। এখন নওয়াজ শরীফ তিনি পিছিয়ে এসেছেন, তিনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন না এবং মুসলিম লীগের ভেতরেই দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে। আবার মুসলিম লীগের সঙ্গে পিপিপি সরকার গঠন করবে, সেখানে পিপিপি বলছে যে তারা ক্যাবিনেটে যাবেন না। মানে মোটামুটি এই ফলাফলের এতই প্রশ্নবিদ্ধ যে এই ফলাফলকে ধারণ করে কেউ সরকার গঠন করবে
সেই নৈতিক একটি সমর্থন দলের ভেতর থেকে বা ভেতর থেকে কারো সঞ্চারিত হচ্ছে না। খুবই একটি সংকটময় মুহূর্তে এই মুহূর্তে পাকিস্তানের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।